দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সাদা কাঠ দেখতেছেন সব সাদা কাঠ এটাকে এখন ম্যাজিকের মাধ্যমে সবগুলোকেই গোলাম তৈরি করতে হবে এভাবে ধরবেন ধরে একটা ম্যাজিক করবেন আপনার সামনে যারা আছে তাদেরকে বলবেন ফুক দিতে এটা একটা ফুঁক দিয়ে দেবে দেখবেন সবগুলোই চেঞ্জ হয়ে যাবে টেবিল থেকে একটা এরকম গোলাম কাট নেবেন ঠিক আছে নেওয়ার পরে এখানে সামনে আপনি রাখবেন রাখার পরে যে সাদা কাঠটা আছে সেটা বাইর করে নেবেন উপরে সাদা কাঠটা একটা টেবিলে রাখলেন রাখার পরে এখন একটা ম্যাজিক করবেন ম্যাজিক করার পরে ফুক দিয়ে দেবেন দেখবেন অলরেডি সব কাঠগুলাই কী হয়ে যাবে ম্যাজিকে সবগুলোই গোলামে পরিণত হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলোই গোলামে পরিণত এবার এভাবে ধরবেন ধরেটা ম্যাজিক করবেন ম্যাজিক করে ফুক দেবেন আবার দেখবেন সব কাঠ আবার টেবিল থেকে বা আপনার সামনে যারা আছে তার কাছ থেকে সাদা কাঠটা নিয়ে নেবেন এই সাদা কাঠটা নিয়ে আবার উপরে রাখলেন রাখার পরে আবার একটা ম্যাজিক করবেন ম্যাজিক করার পরে দেখবেন যে কাঠগুলো কি সব কার্ডগুলোই সাদায় পরিণত হয়ে যাবে বুঝতে পারছেন এখন এই ম্যাজিকটা আপনাদের আমি শেখাব প্রথমে আপনাদের এরকম চার থেকে পাঁচটা কাঠ নিতে হবে চার থেকে পাঁচটা কাঠ নিলেন নেওয়ার পর একটা কাঠ সম্পূর্ণ রাখবেন রং থাক বা গোলাম কাঠ থাক সম্পূর্ণ রাখতে হবে আর একটা রাখতে হবে সম্পূর্ণ সাদা তারপর খুব সোজা বুদ্ধি হচ্ছে একটা অর্ধেক করে ব্লেড দিয়ে হোক আপনার রং দিয়ে হোক মিশিয়ে দেবেন অর্ধেক করে মিশিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক করে মেশানো দেওয়া আছে আর এইভাবে ধরবেন এইভাবে ধরবেন ধরে এই সাদা কাঠটা সামনে লাগাবেন লাগানোর পর দেখতে পাচ্ছেন সবগুলো কাঠ কি সাদায় পরিণত আছে এভাবে ধরবেন এভাবে ধরে আপনার সামনে যারা থাকবে দর্শকদের বলবেন এভাবে আস্তে করে এই হাতটা দিয়ে এই হাতটা এটা এই হাতটা দিয়ে এটা উল্টায় নেবেন উল্টায় নেবেন যদি দর্শকরা বুঝতে না পারে তারপর এইভাবে ধরবেন ধরে আপনার সামনে বা টেবিলে যেটা রাখবেন কার্ডটা সেই কার্ডটা আবার নেবেন সেই কার্ডটা আবার নেবেন নেওয়ার পর এই যে গোলাম বা লাল কার্ড যেটা থাক না কেন ওটা আপনার সামনে দেবেন দেওয়ার পর এটা দর্শকের হাতে বা টেবিলে রাখবেন রাখার পর দেখবেন অলরেডি সবই গোলাম হয়ে গেছে এটা হচ্ছে ম্যাজিক ট্রেট তারপর আরেকটা দেখাচ্ছি ম্যাজিক ট্রেট বুঝতে পারছেন এটা ঠিক এইভাবে কাটবেন এইভাবে এইভাবে কাটতে হবে এইভাবে কাটতে হবে আর এইভাবে সম্পূর্ণ দুইটা থাকবে তারপর দ্বিতীয় নাম্বার ম্যাজিকটা দেখেন দর্শককে দেখাবেন এইভাবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাট ভুলে হ্যাঁ দর্শককে দেখান দেখেন এখানে পাঁচ ছয় সাত আট চারটা কাঠ আছে চারটা কাঠ আছে দেখতে পাচ্ছেন চারটা কাঠ এভাবে ধরবেন করবেন এখানে একটা ম্যাজিক করবেন ম্যাজিক করার ফলে দেখতে পারবেন কাঠ দুইটা হয়ে গেছে তো ম্যাজিকটা আমি এখন শেখাই দিচ্ছি শিখবেন প্রথমে আপনি এরকম দুই থেকে চারটা কাঠ নেবেন নেওয়ার কাটার পর নিয়ে তিনটা কাঠ কাটবেন কাটে ঠিক এই পাঁচের লেভেল থেকে শুরু করে এখান থেকে কাটবেন অল্প একটু কাটে এটা লাগাবেন তারপরে ছয় তারপরে সাত এভাবে লাগাবেন আঠা দিয়ে লাগানোর পর এই আট কাঠটা সাতের নিচে এভাবে সুন্দর করে দিয়ে দেবেন যদি বুঝতে না পারে তারপর থেকে দর্শকদের বলবেন দেখেন এখানে চারটা কাট আছে চারটা কাট এভাবে ধরবেন ধরে পরে ম্যাজিক করবেন ম্যাজিক করে দুইটা কাট তৈরি করে দেবেন বুঝতে পারছেন বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন Okay.